তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর এই গেমপ্লেটা আমরা নতুন যে সেটটা আসছে, নতুন যে বান্ডেলটা আসছে, স্টেরিও নয়েজ মেকার বান্ডেল, এই বান্ডেলটার ফুল আউটফিট ফুল লোড আউট নিয়ে খেলবো, ঠিক আছে? আমরা নেমে পড়লাম আমাদের ফেভারিট প্লেস পিক বা বাবা, নামতে নামতে মানে স্টার চ্যালেঞ্জ করতাম তাহলে তো ভাই, মানে ও ভাই আরেকটা স্কার, বাহ স্টারের ছড়াছড়ি। মনে হচ্ছে স্কার চ্যালেঞ্জ করতেছি আমরা, কিন্তু না, আমরা দেখো গাইস পড়ে আসছি স্টোরিও নয়েজ মেকারের নতুন যে বান্ডেলটা আসছে সেটা পুরা অস্থির ভাই দেখতে। দেখো হাতে দুই সাইড দিয়ে কীভাবে ডিজে শেক করে, আর মাথার টুপির পিছনেও কেমন ডিজে শেক করে, প্যান্টের স্কিনও, মানে পুরা ড্রেস আউটফিট ব্যাকপ্যাক জুতা সব পুরা ম্যাচ। তো এইদিকে একটা মামু আছে, ও মাত্র একজনকে ফিনিশ করলো, আবার লুট করতে পারছিল, তো মামু আবার উপর উঠে গেছে। তো এর দিকে আমি দেব রাশ, ও নিচতলায় আছে, আমি উপরতলায় যাই চুপচাপ বসে থাকবো, কিনারের দিকে যাই চুপচাপ বসে থাকবো, ও আসবে বুম। চলে 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 ফুসতে পেতেছে, চলে আসছে চলে, ও শিল্ড, ও শিল্ডের ও টিমেট আছে, ও টিমেট আছে, টিমেট আছে, আবার আবার লুকাই থাকে এখানে, আসো আসো আসো, ও টিমেটও আসবে, ওর টিমেটও দেবো বুম করে মেরে। আচ্ছা না, ও আসবে না, ওর দিকে রাশ দিতে হবে, ও চালাক, ও বুঝে গেছে। তো কোথায় ও? এদিকে তো ছিল, মাইন্ডটা আমি পাচ্ছিলাম যাতে উপর উঠতে লাগিয়া ও মরে যায়, এখন আমি নিজেই উপর উঠতে পারতেছি না, আপনার চাল মেয়ে আপনি ফাঁসিয়া। ও পিছনে ফুসতে শিল্ড ভাই ভাই, ওকে আসতেছে না, আমার হিল করা দরকার, হিল না ছাড়া ফাইট করতে যাওয়া অনেকবার মরছি। ও চুপচাপ ওয়েট করতেছিল গাইস ইয়ার পিছনে, দেয়ালের পিছনে, আসতেছে 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 আসতেছে। তো গাইস আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে মেক শিওর টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দ্য ভিডিও অ্যাজ ওয়েল। তো এদিকে তো আমরা মেরে দিলাম, এখন একটা ইমোট হবে আমাদের, ধাসু ইমোট, এই ইমোটটা নতুন কিনলাম আমরা, আগে আসছিল বাট কিনলাম নতুন। আচ্ছা নিচে প্লেয়ার, আরে ওরা দুজনই আছে ওইখানে, বেরিয়ে আসছো না বাবারা, রাজদম এটা ক্যাম্পার রে ভাই, পুরা ক্যাম্পার, একটা নেট মেরে দিই ঠিক মতো, বোমটা মারলাম যাবি কোথায়, নেটের ভালো ড্যামেজ খাইছে, 147 ড্যামেজ খাইছে, ও পালাইতে লাগছে, বাপরে বাপরে বাপ, পিছন দিক দিয়ে যারা ছিল ওরা কি আসতেছে না, ওরা এখনো এখানে ক্যাম্প করতেছে গাইস, মানে কি ক্যাম্পার, ও বাড়াতে ও দেখি পলাইতেছে, আরে ভাই আসো না, এইভাবে লুকাই থেকে কি লাভ, আমি বুঝলাম না, না আমার সাইড দিয়ে ঘুরে যেতে হবে, ও বেরোবে না, ও ওইখানেই ক্যাম্প করে বসে থাকবে, ও বেরোবে না। দেখ আমি এদিক দিয়ে ঘুরে আসছি, ওই এদিকেই দেয়ালে পিছনে বসে আসছি, কেমন লাগে, একটা ওয়াল বসাই দিই। এই দেখ ভাই এরা আসলে ক্যাম্পার, অবশ্য মেরে দেবো আমি, শিল্ড অন করে দেবো সামনে যে, শার্কের মার খাও, মেগালোডনের মার খাও তুমি, মেগালোডন আর শার্কম্যান। তো এখন যে ওইদিকে ক্যাম্প করতেছিল ওরা কি স্টিল ক্যাম্প করতেছে, আমার তো লাগে ওরা এখনো ক্যাম্প করতেছে ওইখানে ভাই, এরকম ক্যাম্প করলে তো ঝামেলা, মানে কিসের জন্য এত ক্যাম্প করবে আমি এটা বুঝলাম না।
ও হ্যাঁ, ওই যে নিচে আমার দিকে তাকায় আছে কেমনে, হেডশট তো হইছে না, এরা এরা বেরোবে না এখান থেকে, আমারই রাশ দিতে হবে ভাই। উপরে একটা, উপরে একটা, নিচে একটা, ওরে বাপ রে বাপ, পুরা ফিল্ডিং, পুরাই ফিল্ডিং লাগায় রাখছে। ওই যে বোম আছে নাকি এই গাছে, না ওয়াল আছে, গ্রেনেড নেই। আমি উপরে একটা বোম মেরে দেবো আস্তে করে, মেরে দিলাম বোম, বোমে কি ফুটবে না, বোমে কিচ্ছু হয় নাই, তো ও মেবি কিনারে। ওই যে বোম, মানে কি ক্যাম্পার, সেই নামার পর থেকে এখানেই আছে, ওরা এখান থেকে বেরোয় নাই, ওর জন্য একটা ইমোট তো বানতে হয় গাইস। বুম আইগে, তো গাড়ি নিয়ে তাড়া করতেছি আমি একজন রে ভাই ভাই, আরে দাঁড়া আর কত ভাই, আর কত, দাঁড়াও না, দাঁড়াও প্লিজ, দাঁড়াও 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 ভাই, হ্যালো হ্যালো ব্রো, আমি পিছনে, আমারে মারতেছো না কেন, আমার এসএমজির ইয়া এখনো অনেক শিখার বাকি আছে, শর্ট গানটা হাতে আনা দরকার আগে মেবি। তো যাই হোক, আমি বাইক নিয়ে, ও ভাই বাইকের চাকা এরকম এরকম হলো কেন, কেমন প্লিজ বাইকের চাকা দেখো কেমন হইতেছে, ও ভাই ও ভাই, পুরাই অস্থির অবস্থা, বাইকের চাকার দিকে তাকাও। তো যাই হোক, আর আছে এলাই কয়েকজন, আমরা দেখি কয়টা কিল করতে পারি, আমার যতদূর লাগে নিচে, হ্যাঁ দেখছি দেখছি দেখছি, নিচের দিকে ফ্ল্যাটরে দেখছি, থাম থাম থাম, ও মারামারি করতেছে, অনেক ড্যামেজ ছিল, ও দেখছিস ইয়ার পিছনে যে লুকাইছে, দূর থেকেও একজন মারতেছে, ওই মেরেই দেয় নাকি, এখানে আমার ওয়ালের ইয়াটা এখনো বসাতে পারি, জলদি জলদি হিল করে দিই, ও যদি পুষ দে ভাই ভাই, ও আসতেছে নাকি, না আসতেছে না, আমরা ওয়াল বসানোটা আরো জলদি করতে হবে, এখন তো কাছের দুইটারেই মেরে দিলাম, এখন দূরে যে মামুর বেঁচে তার সরে মারতে হবে, ক্যাম্পার সাল, কি মজায় কি মজায়, বিল্ডিং এর উপরে উঠে কি মজায় যে মারতেছে রে ভাই, ওরই তো লাইফ। আরে পিছে পিছে পিছে, ভাই 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 ভাই, মারতে দরকার কি রে ভাই, জোনের বাইরে থেকে পেড়া দেওয়ার দরকারটা কি আমারে, আরে সামনে থেকে মেরে দিল একজনকে, তিনজন অ্যালাইভ ছিল, সামনে থেকে মেরেই দিল ওই প্ল্যাটটারে, কই গেল প্ল্যাটটা, ওই যে ঘরে ঢুকতেছে, আরে ঘরে ঢুকে গেছে, ওকে একটু ঘুরে ফিরে মারা যাবে, আমার তো মনে হইতেছে ওই রকম ভালো প্লেয়ার না এটা, ওই রকম ভালো প্লেয়ার হলে, মানে ভালো প্লেয়ার দেখলে বোঝা যায় অনেক জলদি জলদি ওরা ইয়া দিয়ে দেয়, ওয়ালটা বসায় দেয়, তো ওয়াল টল কিছু বসতে, কি সুন্দর কি সুন্দর জানলে তাকায় আছে, ওর সামনে যাবো, যাই ওয়ালটা দিব, বুম শেষ, বুম বুম। তো গাইস গেম প্লেটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, ভিডিও আপলোড করে দেবেন, ততক্ষণের জন্য আসি আমি, আল্লাহ হাফেজ, বাই বাই।